নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। আজ বিশ্বকর্মা পুজো, জায়গায় জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে। কলকারখানা থেকে শুরু করে গাড়ি ঘোড়া যাবতীয় যন্ত্র, সেখানে ফুল পড়ছে, মালা চড়ছে, বেলপাতা পড়ছে। অনেকেই প্রশ্ন করছেন যে যন্ত্রের দেবতা তো বিশ্বকর্মা, পুজো হচ্ছে, কিন্তু এই ষড়যন্ত্রের দেবতাকে, এই যে রাজ্য জুড়ে এত ষড়যন্ত্র, এত কনস্পিরেসি, এত গুজুর গুজুর ফুসুর ফুসুর, এত মিথ্যে প্রতিশ্রুতি, এত ধোকাবাজি, এত চুরি বাটপারি, এর নেপথ্যে কে? পাচ্ছেন কারা তারা? এই বিনীত গোয়েলের মতো মানুষজনেরা, যারা প্রতি মুহূর্তে একটু একটু করে অক্সিজেন দেয় এই সব যাবতীয় দুর্নীতির সিস্টেমকে, বা সিস্টেমের উপরে যিনি বসে আছেন তাকে, না হলে এত আড়াল, এত আবডাল কিসের জন্য? আজ বিশ্বকর্মা পুজো, জায়গায় জায়গায় ঘুড়ি উঠছে। রাত দখল, রাস্তা দখলের পর আকাশও দখল করেছে ঘুড়ি, তার সঙ্গে স্লোগানও উঠছে, উঠছে ঘুড়ি বাজছে ঢাক, আমার অভয়া বিচার পাক। মাননীয়া বলেছিলেন যে উৎসবে ফিরতে, মানুষজন উৎসবে ফিরেও এসেছেন, কিন্তু তাদের নিজেদের শর্তে। ভাবলে অবাক হবেন আপনারা যে দৃশ্য আজকে সারা দিন ধরে আমরা দেখলাম, গতকাল থেকে যে দৃশ্য দেখলাম, জায়গায় জায়গায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে লাঠাই থেকে সুতো অনেক দূর দূর পর্যন্ত উঠছে, ঘুড়ি আকাশ দখল করেছে, কিন্তু সেই ঘুড়িতেও রয়েছে অভয়া, ঘুড়িতেও রয়েছে তিলোত্তমা, ঘুড়িতেও রয়েছে বিচারের বাণী, বিচারের ডাক, বিচারের দাবি। এর থেকে বড় উৎসব আর কি হতে পারে মাননীয়া? এই উৎসবকে আপনি আপনার মতো করে বলতেই পারেন ছোটদের উৎসব, যেরকম এতদিন ধরে জুনিয়র চিকিৎসকদের মাটি কামড়ে থেকে লড়াই করা, আন্দোলন করা, রাত জাগা, বৃষ্টিতে ভেজা, সবকিছু আপনার মনে হয়েছিল কোথাও ছোটদের আন্দোলন, ছোটদের দাবি। কিন্তু এই উৎসব আর ছোটদের উৎসব নেই মাননীয়া। তাকিয়ে দেখুন আপনার বাড়ির বাইরে, হয়তো কালীঘাটের বাড়ির ছাদ থেকেও দেখতে পাওয়া যাবে এরকম বিশাল বিশাল কালো ঘুড়ি, যে ঘুড়িতে লেখা রয়েছে বিচার পাক অভয়া। হয়তো আপনার কান পর্যন্ত শোনা যাবে সেই স্লোগান, উড়ছে ঘুড়ি বাজছে ঢাক, আমার অভয়া বিচার পাক। এটাই উৎসব মাননীয়া, মানুষের উৎসব, জনগণের উৎসব, যে উৎসব মানুষ বেছে নিয়েছেন। বিশ্বাস করুন, এই উৎসবে কোথাও কারোর ক্ষতিবৃদ্ধি হচ্ছে না, সব কিছু চলছে ঠিক যেভাবে পুজো প্যান্ডেল হয়, যেভাবে পুজো হয়, যেভাবে বিশ্বকর্মা পুজো শুরু হয়, যেভাবে কলকারখানায় পুজো হয়, যেভাবে ঘুড়ি বিক্রি হয়। বরঞ্চ এবছর তো কেউ কেউ বলছেন একটু বাড়তি ঘুড়ি বিক্রি হচ্ছে, বিশেষত সেই ঘুড়ি যেগুলো থিমের ঘুড়ি, কোথায় আটকাবেন আর কাউকে? সব কিছু একই রকম আছে, কারণ এই উৎসবে, এই বিচারের দাবিতে, এই আন্দোলনে 8 থেকে 80, শহর থেকে গ্রাম, ফুচকাওয়ালা থেকে ঘুড়িওয়ালা থেকে রিক্সা চালক, প্রত্যেকে এখানে স্বর মিলিয়েছেন, সুর মিলিয়েছেন। প্রত্যেকের এক দাবি, এক স্বর, জাস্টিস ফর আরজিকর। এখনও যদি মনে হয় যেটা শুধুমাত্র কোনোরকমভাবে কিছু প্রতিশ্রুতি দিয়ে, কিছু বদলি দিয়ে, কিছু পোস্টিং দিয়ে, কিছু ট্রান্সফার দিয়ে পুরো বিষয়টাকে ছোটদের দাবি দেওয়া বলে আপনি একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে রাখবেন, তাহলে বিশ্বাস করুন পারবেন না। কারণ মানুষ বুঝতে শিখে গেছে, মানুষ জানতে শিখে গেছে যে আসল গলত কোথায়। না তো সিবিআই এর ঘাড়ে বন্দুক রেখে পার পাওয়া যাবে, আর না তো সামান্য কিছু প্রাইজ পোস্টিং দিয়ে পার পাওয়া যাবে। মানুষ চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখে গেছে যে একদম ভেতরে যে ঘুণ ধরেছে, তুমি তার জন্য কে ট্রিটমেন্ট করলে? মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট সিন্ডিকেট চলছে, তার জন্য কি বন্দোবস্ত করলেন? এই যে পুলিশ, যদি সিস্টেমটা চেঞ্জ না হয়, যদি ভেতর থেকে, শিকড় থেকে উপড়ানো না যায়, তাহলে যারাই ক্ষমতায় বসবেন, যারাই যাবে লঙ্কায়, তারাই তো হবে রাবণ। তার কি ট্রিটমেন্টটা করলেন আপনি? মানুষ প্রশ্নগুলো করছে, আরও করবে। তবু বলি, আজকে এই প্রশ্ন উত্তরের মধ্যেও, যেহেতু আজ বিশ্বকর্মা পুজো, তাই এই স্লোগানটা
সাধারণ মানুষের জন্য যারা সারাদিন হয়তো টিভি দেখেননি এখন দেখছেন তাদের জন্য বলে রাখি, দেখুন আমার পশ্চিমবঙ্গ কিভাবে বিশ্বকর্মা পুজো পালন করলো। এই স্লোগানে উড়ছে ঘুড়ি, বাজছে ঢাক, আমার অভয়া বিচার পাক। আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই, এটা এই আন্দোলনকারীদের এবং এই আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা।